আসসালামু আলাইকুম। 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু আর টিচিং জোন। তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে তোমাদের উৎপাদক ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখতে পাচ্ছ। ইতিমধ্যে তোমাদের বাকি অ্যাসাইনমেন্টগুলো কিন্তু আমি আপলোড করেছি, তোমাদের অ্যাকাউন্টিং আপলোড করা হয়েছে, অনেকগুলো অ্যাসাইনমেন্ট আপলোড করা হয়েছে, তোমরা যারা যারা দেখো নাই আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, তাছাড়া ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর সবসময় অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য, প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে তোমাকে অবশ্যই অ্যাসাইনমেন্টটা করার সময় পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নির্দেশনা মেনে তোমাকে অ্যাসাইনমেন্টটা করতে হবে। আমরা এই পাঁচটা নির্দেশনা মেনে কিন্তু অ্যাসাইনমেন্ট করবো। আর অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এক, অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে উৎপাদক এবং উৎপাদকশীলতার ধারণা ও গুরুত্ব বিশ্লেষণ। আর এই প্রশ্নটা যদি তুমি পেয়ে না থাকো তাহলে সমস্যা নাই, তুমি আওয়ার টিচিং জোন ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারো। আমি আওয়ার টিচিং জোন ফেসবুক পেজে সাধারণত প্রশ্নগুলো দিয়ে দিই, আর আওয়ার টিচিং জোন অফিসিয়াল গ্রুপে তুমি জয়েন হয়ে নিতে পারো, এখানে আমি আনসারের লিঙ্কগুলো দিয়ে দিই। আর অ্যাসাইনমেন্ট করতে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে ফেসবুকে নক করে জানাতে পারো। এছাড়া তোমার পরবর্তী কোন অ্যাসাইনমেন্টটা তোমার প্রয়োজন সেটাও তুমি কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেটা আগে আপলোড করার জন্য। এবার আমরা সরাসরি প্রশ্নতে যাবো এবং উত্তরে যাব। আমাদের প্রথমে যে জিনিসটা জানতে চেয়েছি সেটা হচ্ছে উৎপাদকের ধারণা। আমরা এখানে উদাহরণ সহ উৎপাদকের ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করব। তাহলে আমরা দেখি প্রথমে উৎপাদকের ধারণা, তাহলে আমরা লিখতে পারি উদাহরণ সহ উৎপাদকের ধারণা। দেখো, প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে মানুষ চাহিদা অনুযায়ী প্রদত্ত দ্রব্যের আকার আকৃতি ও রূপ পরিবর্তন করে এবং ভোগের উপযোগী পণ্য বা সেবা সৃষ্টি করে তাকে উৎপাদক বলে। অন্যভাবে বলা যায়, উৎপাদক হচ্ছে পণ্য সৃষ্টি প্রক্রিয়া যা হয় মানুষ ভোগের জন্য বা অন্য কোনো শিল্প প্রতিষ্ঠানের পুনরায় অন্য কোনো পণ্য উৎপাদকের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ উৎপাদিত পণ্য অনেক সময় ভোগের পরবর্তী পেয়ে যাব ভোগের প্রস্তুত না করে অন্য কোনো শিল্পের কাঁচামাল হিসেবেও প্রস্তুত করা হয়। উৎপাদক সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন উক্তি দিয়েছেন। হেজার রেন্ডারের মতে কি পণ্য ও সেবার সৃষ্টি হলো উৎপাদক। তারপর হচ্ছে ES বুফার এর মতে হচ্ছে প্রোডাকশন ইজ দ্য প্রসেস বাই হুইচ গুডস অ্যান্ড সার্ভিস আর ক্রিয়েটেড। সংজ্ঞাগত বৈশিষ্ট্য, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যক্তি চাহিদা ও উপযোগ পূরণের ভূমিকা রাখবে। দুই, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। তিন, মানুষের জন্য ক্ষতিকারক হবে না। স্বার্থ সংশ্লিষ্ট পক্ষে যারা পণ্য উৎপাদনের ও বন্টনের সাথে জড়িত আয় সৃষ্টি করা। নিচে একটি চিত্রের সাহায্যে উৎপাদক প্রক্রিয়া দেখানো হলো। এটা হচ্ছে ইনপুট, যেটা হচ্ছে অর্থ শ্রমিক কাঁচামাল, উৎপাদক প্রক্রিয়া, এটা হচ্ছে আউটপুট পণ্য ও সেবা। উদাহরণ, মিস্টার আনিস একজন শিক্ষক, শিক্ষিত বেকার যুবক। সে নারায়ণগঞ্জে বসবাস করে, শিক্ষিত হওয়া সত্ত্বেও কোনো চাকরি না পাওয়ায় ব্যবসা করার পরিকল্পনা করে। তারপর নিজস্ব জমানো কিছু অর্থ ও আত্মীয় স্বজন থেকে ধার করে চারটি মেশিন নিয়ে একটি পোশাক কারখানা খুললেন। পোশাক তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল স্থান থেকে ক্রয় করে সে ধীরে ধীরে পোশাক কারখানা ব্যাপকভাবে উন্নতি লাভ করে। অর্থাৎ আনিসের পোশাক তৈরির উৎপাদক কারখানার মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণ হচ্ছে এবং ভোক্তারা ওই পণ্য ব্যবহারে সন্তুষ্ট। উক্ত আলোচনা থেকে বলা যায় যে কাঁচামাল ব্যবহার করে যখন বস্তুর আকার আকৃতি ও ব্যবহার বা ভোগের উপযোগী পণ্য বা তৈরি তাই উৎপাদক, পণ্য বা সেবা তৈরি করে তাই হচ্ছে উৎপাদক। তারপর আমরা খ নাম্বারে যাব, যেটা আমাদের জানতে চেয়েছে উৎপাদকের গুরুত্ব। তাহলে আমরা গুরুত্ব বলবো, কমপক্ষে পাঁচটি গুরুত্বের কথা উল্লেখ করব। উৎপাদকের গুরুত্ব, যেটা হচ্ছে উৎপাদক হলো পণ্য ও সেবা তৈরির একটি প্রক্রিয়া। উৎপাদনের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করা যায়। একটি দেশের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড এবং উৎপাদককে কেন্দ্র করেই আবির্ভূত হয়। অর্থনৈতিক কর্মকাণ্ড এই উৎপাদককে কেন্দ্র করেই আবির্ভূত হয়। নিম্নে উৎপাদকের, এখানে একটা লাইন দুইবার আসছে, তোমরা একবারে লিখবা। নিম্নে উৎপাদকের গুরুত্ব আলোচনা করা হলো। একটা হচ্ছে উদ্দেশ্য অর্জন, বাজার উৎপাদনের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। উৎপাদনকারী প্রতিষ্ঠান আর তার উৎপাদিত দ্রব্য ও সেবা ভোক্তার নিকট বিক্রয় করে মুনাফা অর্জন করে। তারপর হচ্ছে মানুষের চাহিদা পূরণ, যুগের
গতিশীল পরিবর্তনের কারণে মানুষের চাহিদার প্রতিনিয়ত বাড়ছে ও পরিবর্তন হচ্ছে, উৎপাদনের মাধ্যমে মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। তারপর হচ্ছে উপযোগ সৃষ্টি। উৎপাদন উপযোগ সৃষ্টি একটি প্রক্রিয়া, উপযোগের মাধ্যমে পণ্যের রূপগত, সময়গত, স্থানগত, সত্ত্বগত এবং সেবাগত ও তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। জনকল্যাণ উৎপাদনের জন্য একটি উদ্দেশ্য হলো জনকল্যাণ। জনকল্যাণের জন্য রাস্তাঘাট, পার্ক, হাসপাতাল, বিভিন্ন কোম্পানি ইত্যাদি তৈরি করে জনকল্যাণ করে থাকে। অর্থনৈতিক উন্নয়ন উৎপাদক বৃদ্ধির পেলে মানুষের আয় বাড়ে, আর আয় বাড়লে সঞ্চয় বাড়ে, আবার সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে। ফলস্বরূপ মানুষের কর্মস্থান বাড়ে, এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি হবে এবং মানুষের জীবনযাত্রার মান দ্রুত ত্বরান্বিত হবে। উৎপাদকের উপরোক্ত গুরুত্বপূর্ণগুলো ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন ব্যবসার অস্তিত্ব, নতুন পণ্য উৎপাদন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি। উক্ত আলোচনা হতে বলা যায় যে একটি দেশের মানুষের সকল ক্ষেত্রে পণ্যের ও সেবা চাহিদা রয়েছে, আধুনিক অর্থনীতির মূল কথাই হলো উৎপাদক বৃদ্ধি। তাহলে আমরা 2 নম্বরটা শেষ করেছি, এবার আমরা 3 নম্বরে যাবো, যেটা আমাদেরকে বলা হয়েছে উৎপাদকের আওতা। এখানে আমরা উৎপাদকের আওতা যথাযথভাবে ব্যাখ্যা করব। উৎপাদকের আওতা, উৎপাদক এবং পরিচালক ব্যবস্থা পণ্যের কাঁচামালগুলোকে পরিপূর্ণ পণ্যে রূপান্তরিত করে ক্রেতাদের অবশিষ্ট উপযোগী মেটানোর জন্য প্রতিষ্ঠানের যাবতীয় স্থায়ী সম্পদসমূহ ব্যবহার করার পাশাপাশি প্রতিষ্ঠানের অন্যান্য উদ্দেশ্য, যেমন কার্যকারী দক্ষতা এবং অভিযোজ্যতা পূরণের লক্ষ্যে কাজ করে থাকে। নিম্নে উৎপাদকের আওতায় উল্লেখ করা হলো, একটা হচ্ছে উৎপাদকের স্থান নির্ণয় কাঁচামাল ব্যবস্থাপনায়, 3 নম্বর হচ্ছে কাঁচামাল নকশায়নে, পণ্যের নকশায়নে, 4 নম্বর হচ্ছে পরিকল্পনা নিয়ন্ত্রণে, 5 নম্বর হচ্ছে মান নিয়ন্ত্রণে, 6 নম্বর হচ্ছে রক্ষণাবেক্ষণ ব্যবস্থায়, 7 নম্বর হচ্ছে প্ল্যান্টের বিন্যাস। উৎপাদকের স্থান নির্ণয় দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদকের স্থান নির্ণয় করা, যা ব্যবসায় প্রতিষ্ঠানের প্রভাব বিজ্ঞান বিস্তার করতে পারে হবে বিস্তার করতে পারে এমন সব ভৌগোলিক উৎপাদনসমূহ নিয়ে আলোচনা করা থাকে। এটি যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্তের মধ্যে অন্যতম। কাঁচামাল ব্যবস্থাপনা, কাঁচামাল ব্যবস্থাপনা বলতে মজুদ স্থান থেকে প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদনের বিভিন্ন স্তরে সঠিকভাবে পৌঁছানোর ব্যবস্থা করাকে বোঝায়। এই কাঁচামাল ব্যবস্থাপনায় প্রায় উৎপাদনের খরচের 50-70% ব্যয় হয়। তারপর হচ্ছে পণ্যের নকশায়ন, কোনো ধারণাকে বাস্তবে রূপান্তর করাই হলো পণ্যের নকশাকরণ সংক্রান্ত কার্যাবলী। বাজারে টিকে থাকা বা বিকাশের জন্য প্রত্যেকেই প্রতিষ্ঠান কী করে, নতুন পণ্যের নকশায়ন করতে থাকে। পরিকল্পনা নিয়ন্ত্রণ, পরিকল্পনা বলতে বোঝায় কী করতে হবে, কীভাবে করতে হবে, কখন করতে হবে এবং কে করবে তা আগেই নির্ধারণ করা। পরিকল্পনার মাধ্যমে একটি সুবিধাজনক উপায়ে বিভিন্ন স্তরে অতিক্রম করে একটি পণ্য উৎপাদিত হয়ে থাকে। মান নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ বলতে একটি আদর্শ মান, এর তুলনা করে পণ্যের সামগ্রী প্রস্তুত হচ্ছে কিনা তা বিশ্লেষণ করেই পরবর্তী যাব বোঝাই। যার মান নিয়ন্ত্রণের মাধ্যমে কম খরচে মানসম্মত পণ্য উৎপাদন করা যায়। তারপর হচ্ছে প্ল্যান্টের বিন্যাস, প্ল্যান্টের বিন্যাস বলতে বোঝায় কীভাবে প্ল্যান্টের বিভিন্ন উৎপাদনসমূহ সজ্জিত করতে হবে। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ডিপার্টমেন্ট কার্যক্ষেত্রে এবং যন্ত্রপাতিগুলো কোথায় কীভাবে স্থাপন করা যাবে তা এখানে নির্ধারণ করা হয়। তারপর আমরা 9 নম্বরে যাব, আমরা 4 নম্বরে চলে আসছি। আমাদের আরেকটা আছে শুধু, সেটা হচ্ছে উৎপাদনশীলতার ধারণা। এখানে আমরা ধারণাটা যথাযথভাবে ব্যাখ্যা করব। দেখো উৎপাদনশীলতার ধারণা, উৎপাদনশীলতা হচ্ছে ইনপুটের উপর আউটপুটের একটি ভগ্নাংশ। অন্য কথায় বলা যায় উৎপাদনশীলতা হচ্ছে একটি ইউনিট ইনপুট থেকে আউটপুটের একটি অর্থনৈতিক পরিমাপ। ব্যাপক অর্থে একজন ব্যক্তি মেশিন, কলকারখানা, সিস্টেম ইত্যাদি ইনপুট থেকে প্রয়োজনীয় আউটপুট রূপান্তর করার দক্ষতার পরিমাপ হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা, হেজার অ্যান্ড রেন্ডারের মতে প্রোডাক্টিভিটি ইজ টার্ম রেফারিং টু দ্য রেশিও অফ আউটপুটস টু ইনপুটস। উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র হচ্ছে উৎপাদনশীলতা অনুপাত ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুট বলতে একটি প্রক্রিয়ায় ব্যবস্থাপনা বা ব্যবসায় যা কিছু বিনিয়োগ করা হয় তাকে বোঝায়।
অন্য আউটপুট বলতে একজন ব্যক্তি মেশিন ব্যবসায়ী বা শিল্প দ্বারা উৎপাদনের পরিমাণকে বোঝায়। সংজ্ঞাগত বৈশিষ্ট্য একটা হচ্ছে উৎপাদনশীলতা হচ্ছে আউটপুট ও ইনপুটের অনুপাত, এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পায়, এর মাধ্যমে ব্যয় হ্রাস পায়, এটি বাজার দখলে সাহায্য করে। উদাহরণ হচ্ছে রুচি চিপস লিমিটেড 2015 সালে 10,000 টাকা 1,00,000 টাকা প্যাকেটে চিপস উৎপাদন করে যার মূল্য হচ্ছে 10,00,000 টাকা। এই চিপস উৎপাদনে করতে 1,50,000 টাকা কাঁচামাল এবং 2,00,000 টাকার শ্রমিক এবং 1,70,000 টাকার কারখানা খরচ হয়। তাহলে উৎপাদনশীলতা কত? উৎপাদনশীলতা ইকুয়াল টু উৎপাদের পণ্যের মোট মূল্য এবং মোট উৎকরণ খরচ ব্যয়, যেটা ব্যয় হচ্ছে। তাহলে হচ্ছে তোমার এখানে 10,00,000 টাকা আমরা যে সামারি করবো, 2,00,000 টাকা, তারপর হচ্ছে 1,50,000, তারপর হচ্ছে 1,70,000, সবগুলো ক্যালকুলেশন করে পাবো 1.92, 1.92। পরিশেষে বলা যায় উৎপাদনশীলতা হচ্ছে দক্ষতা পরিমাপের একটি প্রক্রিয়া যেখানে প্রতি মেয়াদের গড় আউটপুটকে ওই মেয়াদের যে সম্পদ যেমন মূলধন, জ্বালানি শক্তি, কাঁচামাল, শ্রমিক ব্যবহৃত হয়েছে তার দ্বারা ভাগ করা। এবার আমরা একদম লাস্ট কোশ্চেনে চলে আসছি, সেটা হচ্ছে উৎপাদনশীলতার গুরুত্ব। উৎপাদনশীলতার গুরুত্বটা দেখি, একটি ফার্মের ও দেশের উৎপাদনের কর্মদক্ষতা বা উৎপাদনশীলতা অনেক গুরুত্বপূর্ণ উপাদান। উৎপাদনশীলতা বাড়লে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী, ভোক্তা ও জাতি উপকৃত হয়। নিম্নে উৎপাদনশীলতা গুরুত্ব দেওয়া হলো, একটা হচ্ছে অধিক মুনাফা। অধিক উৎপাদনশীলতার কারণে কোম্পানি অধিক উৎপাদন করতে সক্ষম হয়, ফলে কোম্পানির জন্য অধিক মুনাফা হয়। উচ্চ শেয়ার মূল্য, উচ্চ উৎপাদনশীলতার কারণে কোম্পানির অধিক মুনাফা হয়, আর অধিক মুনাফা হওয়ার কারণে কোম্পানি শেয়ার হোল্ডারদের অধিক লাভ্যাংশ দিতে সক্ষম। ক্রেতা সন্তুষ্টি, উৎপাদনশীল উচ্চ উৎপাদনশীলতার কারণে কোম্পানি ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়। তারপর হচ্ছে মুনাফায় বৃদ্ধি, অধিক উৎপাদনশীলতা থাকার কারণে দেশের অন্যান্য সামাজিক সত্তা যেমন শেয়ার হোল্ডার, সরকার সরবরাহকারী আর্থিক প্রতিষ্ঠান, ক্রেতা ইত্যাদির নিকট ভালো সুনাম থাকবে। এটা হচ্ছে সুনাম বৃদ্ধি, দুঃখিত মুনাফা বৃদ্ধি না, সুনাম বৃদ্ধি। হচ্ছে উৎপাদনশীলতা উৎপাদন বৃদ্ধি, সেটা হচ্ছে উৎপাদনশীলতা যত বৃদ্ধি পাবে কোম্পানির উৎপাদন তত বৃদ্ধি পাবে। লক্ষ্য অর্জন, প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের লক্ষ্যই থাকে মুনাফা অর্জন করা। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়ে, বিক্রয় বাড়ে এবং প্রতিষ্ঠানে অধিক মুনাফা অর্জন করে। প্রতিযোগিতার সুবিধা, উৎপাদনশীলতা বৃদ্ধি বাজারে প্রতিযোগিতার মাত্রাকে বাড়াতে পারে। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতার টিকে থাকতে পারে। ব্যবস্থাপনার সঙ্গে সুসম্পর্ক, শ্রমিকরা যখন অধিক উৎপাদনশীলতা দেখতে পারে তখন ব্যবস্থাপনার সাথে তাদের সুসম্পর্ক তৈরি হয়। বৈদেশিক মুদ্রা অর্জন, উৎপাদনশীলতা যত বাড়বে কোম্পানিও উৎপাদন তত বাড়বে, ফলে দেশে চাহিদা পূরণে করে কোম্পানি তাদের পণ্য ও সেবা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। উপরোক্ত আলোচনায় দেখা যায় যে একটি দেশের অর্থনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের একমাত্র চাবিকাঠি হচ্ছে উৎপাদনশীলতা বাড়ানো। এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট। ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো দেখার জন্য তোমাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি। আমি জাস্ট একবার পেজগুলো আবার দেখাবো, কোনো যদি পেজ বাদ পড়ে থাকে তাহলে পজ করে তোমরা দেখে নিতে পারবা। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের বন্ধুদের সাথে চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারো এবং কেমন লেগেছে সেটি কমেন্ট সেকশানে বলতে পারো। এই বলে এই ভিডিওটি এতটুকু পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।